হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভ্রমণ তরি ইন্ডিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আজ আমরা একটি নতুন ডেস্টিনেশান নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি নতুন একটি ব্লগে। আজ আমরা বাই কারে যেতে চলেছি তারাপীঠ নলাটেশ্বরী এবং তার সাথে বোলপুর কঙ্কালীতলা। এই ট্যুরটাতে আপনাদেরকে আমরা দেখাতে চলেছি চন্দননগর তথা মানকুণ্ড থেকে বাই রোড বাই কারে তারাপীঠ কঙ্কালীতলা এবং নলহাটেশ্বরী সমস্ত ভ্রমণ বৃত্তান্ত কাহিনী, এমনকি ওখানে গিয়ে আপনারা কোথায় কী খাবেন, কোথায় থাকবেন, এভরিথিং সব কিছু আমরা এই ব্লগে ডিসক্রাইব করব। এইবারে এই তারাপীঠ যাত্রাপথে টোটাল পার্টনার আমরা টোটাল চারজন, আমি, শান্ত, সঞ্জয় দা এবং আমাদের ড্রাইভার কালু। চলুন আমরা যাত্রা শুরু করি তারাপীঠের উদ্দেশ্যে। এখন বাজে রাত্রি 2:45, আমরা মানকুণ্ড থেকে গাড়ি নিয়ে যাত্রা শুরু করলাম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের এই ব্লগটি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। আরেকটা কথা বলে রাখি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, এবং যারা পুরনো আছেন তারা অবশ্যই লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন। হ্যালো গাইস, এখন বাজে 4:30। আমরা রয়েছি এখন শক্তিগড়, এই দেখুন শক্তিগড়ের আদিত্য ল্যাংচা ভবনের সামনে আমরা দাঁড়িয়ে আছি। ঠিক আছে, মারাত্মক ঠান্ডা হাওয়া। সঞ্জয় দা গাড়িতে রয়েছে, বেরোয়নি, ঠান্ডায় বেরোয়নি, জমে যাচ্ছে। এখন আমরা আছি হচ্ছে বোলপুর পেরোচ্ছি, পেরিয়ে এই সাহিত্যার দিকে যাচ্ছি। কি অসাধারণ সকালবেলাটা দেখুন, বেসিক্যালি আমাদের দেখা হয় না এই শীতকালে সকাল। রাস্তায় যাওয়ার পথে আমি আর শান্ত গাড়িতে বসে আলোচনা করছিলাম, ইস যদি একটু খেজুরের রস পাওয়া যায়, সকালবেলা খেজুরের রস খাওয়ার মজাই আলাদা। ওমা, বলতে না বলতেই আমাদের ডান দিকে দেখলাম পরপর লাইন দিয়ে খেজুরের রস বানাচ্ছে এবং খেজুরের রসের জাল দিয়ে গুড়ও বানাচ্ছে। দেখুন আপনাদেরকে আমরা অরিজিনালি খেজুর রসের গুড় তৈরি হচ্ছে। দেখাচ্ছি রসের জাল দিয়ে কীভাবে গুড় তৈরি হচ্ছে, মানে ঠিক অসাধারণ এক গ্রামীণ ফিলিং। সূর্যটা উঠছে দেখুন, চলুন দেখি আমরা খেজুরের রস কত করে দিদি, 10 টাকা গ্লাস। এই জায়গাটার নাম কি? সিঙ্গুটিয়া, সিঙ্গুটিয়ার মোড়, জায়গাটির নাম সিঙ্গুটিয়ার মোড়। এটা ছেকে দাও কাকু, ছেকা আছে আবার সেই প্লাস্টিকের গ্লাস। বাড়িতে চারখানা গাছ, কাটার লোকই নেই, যে কাটতো তার বউ চলে গেছে। আর খেজুর রাস্তায় গাছ কাটছে, সঞ্জয় দা নাও চিনি মিলি রেখে যাকে, এটা নোংরা নোংরা লাগছে কেন? খুব সুন্দর তোর ভাই, ফটো ফটো দে, আমার তো মোবাইল হাতে রেখে এসেছি। বন্ধুরা, আমরা
এখান থেকে খেজুরের রস খেয়ে আমরা আবার যাত্রা দিলাম তারাপীঠের দিকে। মাঝখানে পড়ে সাঁইথিয়া বাজার। এই সাঁইথিয়া বাজার থেকে আমরা দেশি খাসির মাংস 1 কেজি মতো নিলাম আর মুরগির মাংস 1 কেজি মতো নিলাম। ওখানে গিয়ে রান্না করিয়ে খাবো। মোটামুটি এই শীতের আমেজে এই ট্যুরটা আমাদের বেশ এনজয়ফুলই হচ্ছে। রথ দেখা, কলাগাছা দুটোই হচ্ছে, পুজো দেওয়া হবে, খাওয়া দাওয়া হবে। চলুন সঙ্গে থাকুন, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান। বন্ধুরা, অবশেষে আমরা তারাপীঠ ঢোকার আগে এসে পৌঁছালাম আটলা, বীরভূম জেলার আটলা গ্রামে। এখানে এটি হল বামা খেপার জন্মভূমি, মানে জন্মস্থান। তো এই আটলা গ্রাম থেকে বামা খেপা দ্বারকা নদী পেরিয়ে রেগুলার মায়ের পুজো দেওয়ার জন্য তারাপীঠের মন্দিরে যেতে হয়। ভিতরে মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ না থাকার জন্য আমরা জাস্ট বাইরে টুকু দেখালাম, আপনারা আসবেন এসে দর্শন করবেন। অবশেষে 5 ঘন্টা 10 মিনিটের প্রায় 203 কিলোমিটার জার্নি করে আমরা এসে পৌঁছালাম তারাপীঠ। তো বন্ধুরা, এই তারাপীঠে এসে আমরা সোজা চলে গেলাম আমাদের বুক করা হোটেল, হোটেল পেরোনা। চাইলে আপনারাও এখানে থাকতে পারেন, ডিসক্রিপশন বক্সে হোটেলের নাম্বার দেওয়া রয়েছে। এই তারাপীঠে এসে হোটেলে চেকিং করে আমরা প্রথমে যে মাংস নিয়ে এসেছিলাম সেটা চ্যাটার্জি রান্নাঘরে রান্না করতে দিয়ে এলাম। এখানে খাওয়া দাওয়া করলে খাওয়া দাওয়ার খরচাটা অনেকটা কম হয় আর খুব সুন্দরভাবে পরিবেশন এরা করে, চাইলে আপনি হোটেলে নিয়ে এসেও খেতে পারেন। এরপরে আমরা ফ্রেশ হয়ে চললাম মায়ের পুজো দেওয়ার জন্য। মন্দিরে ক্যামেরা অ্যালাউড এতটা নেই বলে আমরা অতটা ভিডিও করতে পারলাম না, বাকিটা আপনারা এসে স্বয়ং ক্যামেরা ছাড়াই দর্শন করবেন। যতটুকু আমরা পারলাম দেখালাম। মন্দিরে পুজো দেওয়ার পরে মন্দির চত্বর এরিয়া একটু ঘুরে, শ্মশান এরিয়া ঘুরে আমরা রাত্রে চলে এলাম হোটেলে। রাত্রে ঠান্ডাও পড়েছিল খুব। হোটেলে আমরা আজকের মতন এখানে ব্লগ শেষ করছি। আগামীকাল আবার সকালে আপনাদের সঙ্গে দেখা হবে। আগামীকাল কিন্তু আমাদের অনেকগুলো জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে। সতীর 51 পীঠের অন্যতম একটি পীঠ নলহাটের সই এবং সতীর 51 পীঠের অন্তিম পীঠ কঙ্কালীতলা আমরা যেতে চলেছি। সঙ্গে থাকুন, গুড নাইট, আগামীকাল দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা তারাপীঠ থেকে যাচ্ছি নলহাটেশ্বরী। তো তারাপীঠে ব্রেকফাস্ট করছি, মুড়ি ঘুগনি, গরম আছে সব, বেগুনি 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 দাও, সকালে টিফিন করে মুড়ি ঘুগনি বেগুনি গরম গরম টিফিন করে আমরা চললাম নলহাটেশ্বরী। এই দেখুন বন্ধুরা, আমরা এসে পৌঁছালাম নলহাটেশ্বরীতে। গাড়িটা সাইড করে আমরা নলহাটেশ্বরী মায়ের মন্দিরের দিকে চললাম পুজো দেওয়ার জন্য। তবে এখানে বলে রাখি, মন্দিরের উল্টো দিকে আপনারা 51 টাকা করে মিনিমাম ডালা পাবেন এবং মায়ের যেটা সবথেকে মেইন জিনিস প্রসাদ, মাখা সন্দেশ অবশ্যই পুজোতে দেবেন। চলুন দেখতে থাকুন, আমরা মন্দিরের ভিতরে পুজো দিতে ঢুকছি। আর আরেকটা জিনিস বলে রাখি বন্ধুরা, এই যে নাট মন্দিরটি দেখছেন, নাট মন্দিরের চারদিকে মায়ের 51 পীঠের টোটাল কোথায় কোথায় কোন পীঠ আছে সব এই জায়গাটার মধ্যে ডেসক্রিপশনে ছবি সমেত দেওয়া রয়েছে। এখানে সকাল 9:30টার মধ্যে আপনি যদি কুপন কাটেন তাহলে মায়ের ভোগটাও আপনি পাবেন। দেখুন এই ভোগের তালিকা, এখান থেকে আপনি চয়েস করতে পারেন। এরপরে পুজো দেওয়ার পরে আমরা ওখান থেকে হনুমান মন্দির দর্শন করে বেরিয়ে পড়লাম কঙ্কালীতলা বোলপুরের উদ্দেশ্যে। নলহাটেশ্বরী থেকে সিউড়ি যাওয়ার পথে মিডিলে একটি ফরেস্ট এরিয়া পড়ল, আমরা দাঁড়ালাম, দাঁড়িয়ে ছবি টবি তুলছি। দেখুন বন্ধুরা কী সুন্দর এই ফরেস্ট এরিয়াটা, আর রাস্তাঘাট তো অসাধারণ।
তো এরপরে আমরা আবার গাড়ি স্টার্ট দিয়ে চললাম শিউরির দিকে। দেখুন, দেখতে থাকুন ভ্রমণ তৈরির এই ব্লগ, কেমন লাগে অবশ্যই কমেন্টে জানান, লাইক করুন, সাবস্ক্রাইব যারা করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিওর জন্য, এমনকি অনেক 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 শেয়ার করুন। হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা আছি শিউরিতে। এই শিউরিতে আমরা এখন লাঞ্চ করবো, এই বাড়িটাতে লাঞ্চ করবো সর্বমঙ্গলা। এখানে ভেজ হচ্ছে 99 অ্যান্ড ননভেজ হচ্ছে 180। আপনারা আসলে এখানে খেতে পারেন, জানি না কীরকম রান্না। এই যাচ্ছি, এখন আমরা দেখছি কীরকম তার কোয়ালিটি। তো বন্ধুরা, অবশেষে হোটেলের ভিতরে ঢুকে আমরা একটা সিট চুজ করলাম, সেখানে আমরা চারজন বসলাম। দেখুন, এইবার সবার মেনু কার্ড দেখা পাল্লা চলছে, কে কী খাবে। তো আমরা সব কিছু সবাই মিলে ঠিক করলাম প্রত্যেকে একটা করে ভেজ থালি নেব, আর আমি পমফ্লেট নেব, আর সঞ্জয় দা আর শান্ত পাবদা নেবে, আর আমাদের যে ড্রাইভার ছেলেটি ছিল কালু, ও বলল আমি ডিমের অমলেট খাবো। তো দেখুন, খুব সুন্দর খাওয়া দাওয়া, পরিবেশনও খুব সুন্দর, কিন্তু এরা একটু লেট করে। আর একটা সবথেকে বড় জিনিস, আপনি এদের কাছে যাই বলবেন যে এটা আছে কি না ওটা আছে কি না, বাট এদের কাছে সব কিছু রেডি থাকে না। শিউরি হোটেল থেকে লাঞ্চ করে, লাঞ্চটা আমাদের দেরিতেই হয়ে গেছিলো, অনেকটাই দেরি হয়ে গেছিলো। আমরা গাড়ি নিয়ে চললাম কঙ্কালীতলা বোলপুরের দিকে। অবশেষে 5:45 নাগাদ আমরা বোলপুর কঙ্কালীতলা মন্দিরে এসে পৌঁছালাম। তো বলে রাখি বন্ধুরা, আপনারা চাইলে কঙ্কালীতলাতেও পুজো দিতে পারেন। আমরা এখানে পুজো দিইনি, আমরা শুধু দর্শন করেই, যেহেতু আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো, বাড়ি ফিরতে হবে, তো আমরা তাড়াতাড়ি চলে আসি। তাও অনেক লাইন দেওয়ার পরে আমরা দর্শন পাই, ভালো করেই দর্শন পেয়েছি। দেখুন, আপনাদেরকেও দেখাচ্ছি কঙ্কালীতলা, মায়ের শেষ পীঠস্থান। আজ 1 জানুয়ারি 2024-এর প্রাককালে দাঁড়িয়ে সান্ধ্যকালীন সময়ে আমরা আজ এসে উপস্থিত হয়েছি বীরভূম জেলার কঙ্কালীতলা সতী মায়ের 51 পীঠের যে লাস্ট পীঠ, সেই পীঠে আজ আমরা এইখানে এসে একটি সুন্দর শিব মন্দির, যেটি আপনাদের বাঁদিকে ক্যামেরাম্যানকে বলবো দেখাতে। আপনারা যখন আসবেন তখন শিব মন্দিরটি ভিজিট করে আপনাদের ডান দিক থেকে রাস্তা ধরে গিয়ে প্রবেশদ্বারের পথে আপনারা মায়ের পুজো দেওয়ার জন্য সমস্ত সামগ্রী ওখান থেকে নিয়ে ভেতরের গর্ভগৃহে গিয়ে প্রবেশ করবেন। এখানে পুজো দেওয়ার জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে, পুজো দেওয়া সম্পূর্ণ হলে অবশ্যই মন্দিরের ডান দিকে অবস্থিত যে পুকুরটি, সেই পুকুরের জলে দয়া করে হাত মুখ ধোবেন না, ওখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, সাবধান বার্তা। ওখানের ওই পুকুরের যে জল, সেই জলটি খুবই পবিত্র,
যদি পারেন তো কোনো পাত্রে নিয়ে যাবেন, বাড়িতে শুভ জায়গায় রেখে দেবেন। শান্তির জল এটা, ওটা শান্তির একটা জল, ওটা আপনার পরিবারকে আপনাকে যে কোনো নেগেটিভ এনার্জির থেকে রক্ষা করবে। এই বলে আজ কঙ্কালীতলা থেকে বেরিয়ে যাব আমরা জার্নি করতে, আর কিছুক্ষণ পরে আমাদের জার্নি, আমরা আমাদের আবার গন্তব্য চন্দননগরে ফিরে যাব। এই শীতকালীন সময়ে আপনাদের সবাইকে শুভেচ্ছা, তার সঙ্গে নতুন বছরের একটা শুভকামনা জানাই। আমরা আরও নতুন নতুন ব্লগ আপনাদের সামনে করে দেবো, করে আপনাদেরকে দেব। আপনারা যারা সবাই সবসময় সময় হলেও আসতে পারেন না, কিংবা আপনারা যারা বয়স্ক যারা এসে উপস্থিত হতে পারছেন না, তারা মায়ের এই সতীপীঠে এসে বসার জায়গা পাবেন, ভোগ পাবেন, সমস্ত জিনিস ভালো করে পুজো দিতে পারবেন। অবশ্যই আসবেন। নমস্কার, শুভরাত্রি।